হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা সাকিল ব্লগস। আশা করছি আমার ভিডিওতে ক্লিক করার উদ্দেশ্য আপনি একটা কম প্রাইজে বাইক করছেন। আর আজকে আপনি যে বাইকটা দেখতে চলেছেন একদম নিউ, আর মনে হচ্ছে মাত্র শোরুম থেকে বের করলো। গাড়িটা একদম নিউ আর ফুল ফ্রেশ। যারা একদম নিউ গাড়ি খুঁজছেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা আমার আপনাদের জন্য, কারণ আপনাদের মাঝে আজকে একদম লো প্রাইস থেকে শুরু করে আপনাদের বাইক আমি তুলে ধরতে চলেছি। তো রিকোয়েস্ট থাকলো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি কি রাজ মেট্রো ডায়াং রানার ডায়াং শিল্পালা গাড়ি খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আর এই গাড়িটা আপনার জন্যই। আসলে কম প্রাইজের ভিতরে যারা বাইক খুঁজছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিছু বুঝতে পারবেন না। এটা ফুল কাগজ, 2015 মডেল, সেলফ কন্ডিশন একদম 100-তে 100, ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো। এই যে দেখছেন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, গাড়ি মোটামুটি ভালো আছে, গাড়ির কিছু দেখা লাগবে না, কম প্রাইজের ভিতরে ভালো মানের একটা বাইক। গাড়িটার দাম রাখা যাচ্ছে মাত্র 50,000 টাকা। মাত্র 50,000 টাকা বাজেট করলে পেয়ে যাচ্ছেন শিল্পালা ডায়াং। আসলে দেখছেন, আসলে পরবর্তীতে ভাই ভিডিও ফটো কিছুই দেওয়া লাগবে না, কারণ যেহেতু একদম নিউ, প্রতিটা গাড়ি একদম নিউ, ভিডিও ফটো কিছুই দেওয়া লাগবে না। যদিও লং টাইম হয়ে যাবে এখন স্টার্ট দিয়ে দেখাতে গেলে, একদম সবগুলাই রানিং গাড়ি। যারা গাড়ি কিনতে চান গাড়ির কিছুই দেখা লাগবে না, গাড়ি সবগুলাই রানিং গাড়ি, একদম অল ওকে, সব কিছু রানিং। যারা একদম কম প্রাইজের ভিতরে বাইক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আর মেন রোডের পাজরে হতে করছি ভিডিও, সেক্ষেত্রে একটু ভিডিও কোয়ালিটি খারাপ, সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। তো ফুল কাগজে 2015 বাইক, মাত্র 50,000 টাকা। পরবর্তী আবার ডাইং এলআই চাকা, এটা হলো শুধু ডাং রানার ডাং, বাট এটা হলো সেলফ নাই, এটা শুধু কিক। মোটামুটি ভালো আছে, বাট এটার চা এটা একটু ওল্ড, যেহেতু একটু একটু পুরাতন ভাষণ, এটা 2012-র। মোটামুটি ভালো আছে কন্ডিশন। তো এই প্রাইজের ভিতরে যারা বাইক খুঁজছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। এটাও ডিজিটাল প্লেট এবং সাউন্ড কোয়ালিটি, ইঞ্জিন কন্ডিশন সব কিছু নিউ আছে। এই গাড়িটার প্রাইস আপনাদের মাঝে রাখা যাচ্ছে মাত্র 45,000 টাকা। 45,000 টাকা বাজেট করলে আপনি দুইটা চাকাই নতুন, মোটামুটি ভালো, মাত্র 45,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই বাইকটা। আসলে আমার মনে হচ্ছে যে আপনারা আজকে যে বাইকগুলো দেখছেন সবগুলাই অনায়াসেই নিয়ে নিতে পারেন। একদম কম প্রাইজের ভিতরে যদি ভালো মানের বাইক খুঁজে থাকেন তাহলে আজকে সম্পূর্ণ দেখুন, আর ভিডিও শেষে একদম কম প্রাইজের একটা বাইক দিতে চলেছি। তো রিকোয়েস্ট থাকলো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী যে গাড়িটা রয়েছে জেলিং, জেলিং গাড়ি যারা খুঁজছেন জংশন ফিফটি যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা। জংশন ফিফটি, এটা হলো স্পক শাখা, এই যে দেখছেন জংশন ফিফটির একটা সুবিধা কি, এটা তেলে 50 আপ রানিং করবে, 50 সরি, এটা 1 লিটার তেলে আপনার 70 আপ রানিং করবে, জংশন করবে, আর কন্ডিশন খুবই ভালো আছে, মোটামুটি ভালো। বাট অনেকে বলতে পারেন ভাই সবগুলা মোটামুটি ভালো বলেন কেন, প্রাইস অনুযায়ী অনেক ভালো। তো যাই হোক, আমার চ্যানেলে আপনারা অনেকে ভালো করে জানেন, সবচেয়ে কম দামের যদি বাইক থেকে থাকে তাহলে আমার চ্যানেলে, আমি জানি অন্য কে কী ব্লগ করে, বাট আমার পার্সোনাল বিষয়ে ব্যক্তিগত মতামত এটা যে আমি কম দামের ভিডিও তুলে ধরি। তো মাত্র 35,000 টাকা হলে এই বাইকটা পেয়ে যাবেন, জংশন ফিফটি মাত্র 35,000 টাকা বাজেট করলে পেয়ে যাবেন, একদম কম খরচে এবং একদম কম প্রাইজের ভিতরে। গাড়িটা ফুল কাগজ, মোটামুটি ভালো আছে, সিট কাভার নতুন এবং মাথাটা ভালো লাগছে, লুকিং গ্লাসটা ভালো লাগছে, সব কিছুই মোটামুটি ভালো আছে। পরবর্তী আবারও ডাইং 100, গাড়িটা এলআই চাকা, যারা একটু কম খরচের ভিতরে বাইক খুঁজছেন তারা এই বাইকটা নিতে পারেন। একটু স্পট আছে এখানে, এই যে স্পট আছে, তাছাড়া মোটামুটি ভালো আছে। আর এটাও ডিজিটাল প্লেট, ফুল কাগজ, আর 100 সিসির বাইক ডায়াং, 100 সিসির বাইক, সেলফ কন্ডিশন ভালো আছে। এই গাড়িটার প্রাইস আপনাদের মাঝে রাখা যাচ্ছে মাত্র 35,000 টাকা। মাত্র 35,000 টাকা বাজেট করলে পেয়ে যাচ্ছেন ডায়াং 100 সিসির বাইক সেলফওয়ালা। তো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলেও ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেল কন্টিনিউ দেখলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী বক্সার, বাজাজ বক্সার, আমার প্রচণ্ড কমেন্ট আসছে ভাই, বাজাজ বক্সার পেলে আপনি অবশ্যই অবশ্যই আগে আমাকে জানাবেন। তো ফাইনালি একটা বাজাজ বক্সার পেলাম, গাড়িটা রানিং করছে 47,522, জেনুইন চলা, এই যে দেখায় জেনুইন চলছে 47,522। আর বক্সারটার ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালো আছে, এই যে দেখছেন ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালো আছে, টায়ারটা ভালো আছে, আর কোনো রং টং করা নাই, এটা মনে হচ্ছে নতুন লাগাইছে, বা তাছাড়া সব কিছু একদম অলোকে। গাড়িটার প্রাইস আপনাদের মাঝে রাখতে চলেছি অ্যানালগ ফুল কাগজ, এই যে দেখছেন অ্যানালগ ফুল কাগজ,
48,000 টাকা হলে 48,000 টাকা বাজেট করলে এই প্রায় এই বাইকটা পেয়ে যাবেন। বাজাজ বক্সার কিন্তু খুব ভালো মানের বাইক, দাম কম বেশি হয় আর কি। তো যদি দাম বেশি হয়ে যায় তাও জানাবেন, দাম কম হয়ে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। এবং আমার ফারুক ভাই মিসাস ফারুক মোটর, লোকেশনটা যেহেতু বলি নাই লোকেশনটা আরেকবার বলে দিই, লোকেশনটা হলো হাপড়া আন্দনপুর পোবা রাজশাহী। এখানে আপনারা যে কোনো ধরনের বাইক পাবেন, আর অ্যাড্রেস তো দেওয়াই থাকলো। তো 48,000 টাকা বাজেট করলে বাজাজ বক্সার ফুল কাগজ। পরবর্তী যেটা রয়েছে সিঙ্গার, পরবর্তী 125 সিঙ্গার, যারা কম প্রাইজের ভিতরে মডিফাইয়ের জন্য বাইক খুঁজছেন এবং ফুল কাগজ, কাগজে কোনো পেরা নাই, আপডেট কাগজ, তাহলে এই বাইকটা নিয়ে নিতে পারেন। নতুন টায়ারওয়ালা মডিফাই করে নিতে পারবেন পরবর্তী সময়ে। এই গাড়িটা একদম কম খরচে আপনাদের মাঝে তুলে ধরবো। এই গাড়িটার প্রাইস বলতে যেই প্রাইস আপনাদের মাঝে বলতে চলেছি আপনারা অবাক হয়ে যাবেন, এই প্রাইসটা হলো মাত্র 25,000 টাকা, অনলি 25। এত কম প্রাইজের ভিতরে আমার মনে হয় না অন্য কোথাও বাইক পাবেন, একমাত্র আমার চ্যালেঞ্জ ছাড়া। তো মাত্র 25,000 টাকা বাজেট করলে পেয়ে যাচ্ছেন সিঙ্গার 125, এবং এটা সেলফ কন্ডিশন আছে। বাট এখন যেহেতু ব্যাটারি হেল্প না থাকার কারণে সেলফটা নিবে না, আর পরবর্তী সময় ব্যাটারি চেঞ্জ করলে আপনারা ব্যাটারিতে সেলফ কন্ডিশন করে নিতে পারবেন। তো এটা মডিফাইয়ের জন্য বেস্ট হবে। আর পরবর্তী যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো ভিতরে দেখাই, তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন, এটা পরবর্তী ভিডিও থাকবে ইনশাল্লাহ। চেষ্টা করবো যারা পরবি করছেন, আর্টিয়ার করছেন, ডিসকভার করছেন, আমি নিজেও রিভিউ করবো, সিটি বাজাজ করছেন, ফ্ল্যাটিনা করছেন, তাদের জন্য আমি চেষ্টা করবো একদম কম খরচের ভিতরে বাইক তুলে ধরার। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, চেষ্টা করলাম কম খরচের ভিতরে একদম কিছু কিছু ভালো মানে বাইক তুলে ধরার। ভিডিও আগামীকালকে আবার এই ভিডিওটা আপলোড করবো, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবেন, থাকলো ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।